नमस्कार बंधुरा, आरो एकटी नतून वीडियो निये चले एलाम आमार चैनले। सबाइके स्वागत। वीडियोटा दिते एकटु देरी होलो कारण आमी एकटु असुस्थ हये गेछिलाम, आमार गलाटा शुने आशा करी बोझाओ जाच्छे। तो आमी तो सेई शेष करेछिलाम जे डे थ्री ते आमी मासोब्रा थेके जे जे स्पटगुलो देखते गेछि, तो आजके डे फोर, तो सेइगुलोई आपनादेर साथे शेयर करछि जे आमी कोन कोन स्पटे गेछिलाम, কি করলাম আর কিরম কিরম ভাবে এনজয় করলাম ফ্যামিলির সাথে। তো সেই সব মুহূর্তগুলোই ফ্রেমবন্দি করেছি যা আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে ফার্স্টেই আমি একটু রেডি হয়ে গেছিলাম আর আমি রিসর্টে একটু ফটো সেশন করলাম, তারপরেই চলে গেলাম কিছু ভিউ পয়েন্ট দেখতে। তো এটা ছিল সেই ভিউ পয়েন্টের মধ্যে একটা, গ্রিন ভ্যালি। তো এখান থেকে দেখুন একদম সবুজ দেখা যাচ্ছে, এত সুন্দর লাগছে ভিউটা যে আমি ক্যাপচার না করে আর থাকতে পারিনি। তো গাড়ি থেকে সবাই নামেনি, আমি দিদি আর জামাইবাবু নেমেছিলাম, আমার হাজবেন্ড আর শাশুড়ি মা গাড়িতেই বসেছিল। তো যাই হোক, ওটা মানে চলার পথেই ছিল এই ভিউ পয়েন্টটা, তো সবাই নামছিল, তো আমরা ভাবলাম যে নেমে একটু দেখে নিই গ্রিন ভ্যালিটা কেমন লাগছে। তো সেটাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর একদম দেখুন সূর্যর যে আলোটা পড়েছে তাতে পাহাড়টা এত সুন্দর লাগছে। তো অপোজিট সাইডেও দেখছিলাম এরকম গাড়ি যাচ্ছে, সেইগুলো সেই মুহূর্তগুলো একটু নিচ্ছিলাম। তারপরে আমার হাজবেন্ড আবার নামলো আমাকে দেখে, বললো ঠিক আছে আমারও একটুখানি ফটো তুলে দাও। তারপরে ওই ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে গেলাম নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো এরমভাবেই রাস্তার দুপাশে পাহাড়ি যে সৌন্দর্য সেটাই আবার একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এইভাবে চলতে চলতে নেক্সট ভিউ পয়েন্টের কাছে এসে পৌঁছালাম। তো এখানে দেখুন পাহাড়ি সেই ইয়াক দাঁড়িয়ে আছে। তো এইখানে মেনলি যারা নিউলি ম্যারিড বা এমনিও যারা বয়স্ক, যারা একটুখানি এই ড্রেস পরে পিকচার তুলতে ভালোবাসে, ওই লোকাল ড্রেস পরে, তো এইটা মানে সেই পয়েন্টটাই। তো এইখানে আমি তো আমার এই নর্মাল ড্রেসেই একটুখানি সেলফি তুলে নিলাম ইয়াকদের সাথে, কিন্তু আমার শাশুড়ি মা আর দিদি আর জামাইবাবু ওই পাহাড়ি ড্রেস পরে ইয়াকের সাথে ফটো তুলছিল। তারপর ওই যে ফুলের যে ঝুড়ি হয় সেই নিয়ে একটুখানি আমরা আবার পোজ দিলাম পাহাড়ি মেয়েদের মতো। তারপরে আবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে চলছিলাম আর এরপরে চলে এলাম হিমালয়ান নেচার পার্ক কুপরিতে, মানে আমাদের বাংলা ভাষায় চিড়িয়াখানাতে। তো এখানে তো দেখা যাচ্ছে যে অনেক জীবজন্তুই আমরা দেখতে পাবো। তো দেখছিলাম যে কী কী জীবজন্তু আছে। তো এটা আবার আন্ডারগ্রাউন্ডে, তো সেইখানেই আমরা নেমে যাচ্ছি। জুটা আন্ডারগ্রাউন্ডে মানে অনেকটাই নামতে হবে অনেক উঁচু থেকে। তো যাই হোক, এইখানে গাইডলাইন্স দেওয়া আছে, তারপরে ইনস্ট্রাকশনস দেওয়া আছে, আর এমনি বলাও আছে যে কোথায় কী রয়েছে, কোন দিকে কী কী দেখতে পাওয়া যাবে। তো গাইডলাইন্সগুলো একটু পড়ে নিচ্ছিলাম, তারপরে দেখলাম এরকম একটু দেবদারু গাছ, মানে প্রত্যেকটা গাছের সামনেই নাম লেখা ছিল কোনটা কী গাছ, তো আমি একটু দেবদারু গাছটা ক্যাপচার করছিলাম। তারপরে ওই নিচে নেমে যেতে হবে ক্রমাগত সমস্ত জীবজন্তুকে দেখতে গেলে। তো ওটাই আমি দেখছিলাম যে দিদি জামাইবাবু সবাই নামছে, মাও নামছে, আমি আবার একটু ওই 360 অ্যাঙ্গেলে একটু এত সুন্দর ভিউটা বেশ একটু ক্যাপচার করে নিলাম। বেশ মনে হচ্ছে একটু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এরকম একটু ফিল হচ্ছিল, কারণ আমাদের নর্মাল চিড়িয়াখানার থেকে আমার একটু যেন স্ট্রাকচারটা ডিফারেন্ট মনে হচ্ছিলো নিচের দিক থেকে এরকমভাবে যাচ্ছিলাম। আর দেখতে চাইছিলাম যে অ্যাকচুয়ালি কী কী জীবজন্তু আছে। তো আমার নজরে খুব একটা সেরম কিছু পড়ছিল না। তো আপনারা যারা এর আগে এই জুটা গেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনারা কী কী জীবজন্তু দেখেছেন। তো আমরা সেদিন সেরম কিছু দেখতে পাইনি, চেষ্টা তো করছিলামই,
যদি কিছু দেখা যায় আর আমরা একটু ক্যাপচারও করতে পারি কিছু মুহূর্ত। যাই হোক, নিজেরা একটা সেলফি তুলে নিলাম, একটা সুন্দর জায়গা পেয়েছিলাম বলে। তারপরে এখানে এক ধরনের হরিণ দেখলাম, তো এটা হিমালয়ান সাম্বার নাম। তো যাই হোক, ফাইনালি কিছু একটু দেখতে পেলাম, তো সেটাই ওদের সাথেই একটুখানি ছবি টবি তুলছিলাম। আর তারপরে আবার একটু এগিয়ে গিয়ে দেখলাম যে হিমালয়ান তাহার দেখতে পাওয়া যায় কি না, তো মনে হয় লুকিয়ে টুকিয়ে ছিল, তো সেটাই দেখতে দেখতে আসছিলাম যে দেখা যায় কি না ওদেরকে, তো দেখতে পেলাম না। তাই একটু আশাহত হচ্ছিলাম যে যেই উদ্দেশ্যে এলাম জীবজন্তু সেগুলোই যদি দেখতে না পাই। মাঝপথে কিছু মাঙ্কি এসেছিল, ভয়ের চোটে সেখানে আর ব্লগটা করিনি, কারণ ওদের টেন্ডেন্সি ছিল হাতে যা থাকবে সেগুলো কেড়ে কুড়ে নিয়ে যাবে, তাই ওদেরকে আর ফ্রেম বন্দি করতে পারিনি। তো কিছু মাঙ্কির সাথে আমাদের দর্শন হয়েছিল। তো যাই হোক, এইভাবে চলতে চলতে চিড়িয়াখানাতে সেরম কিছু দেখতে না পেয়ে আশাহত হয়ে এলাম আবার একদম এন্ডে নেচার পার্কের। তো এই জায়গাটা আমার বেশ ভালো লাগছিল, এরকম যে জায়গা থাকে না পার্কের মধ্যে, অ্যাকচুয়ালি পার্কের মতোই এখানকার স্ট্রাকচারটা। তো এখানে ওরা তো ক্লেম করছিল লেপার্ডও আছে, কিন্তু কিছুই দেখা গেল না। তো যাই হোক, ওই এই জায়গাটা বেশ ভালো লাগলো বলে এখানেই একটু উঠে ওই একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, একটু ফটো তোলার চেষ্টা করছিলাম, তারপরে নিজেদের মতো একটু সেলফি তুললাম। আবার আমি একটু এরকম 360-ভাবে ঘুরে গিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক, এভাবে জু থেকে বেরিয়ে পরবর্তী ডেস্টিনেশনে চলে এলাম কালী টেম্পলে। তো কালী টেম্পল থেকে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো এখন আমি টেম্পলে ঢুকিনি, বাইরে থেকেই ভিউটা ক্যাপচার করছিলাম। একদম পাহাড়ের একদম উঁচু জায়গাতে এরকম মন্দির, আর সব থেকে আমার যেটা ভালো লেগেছিল, মানে এই খানকার সমস্ত মন্দিরই কিন্তু একদম বেশ ফাঁকা ফাঁকা থাকে, আর আপনি গিয়ে একদম ডাইরেক্ট মাকে একদম কাছ থেকে, বা এই যে সেদিনকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে হনুমানজির যে মন্দির, একদম কাছ থেকে ভগবানকে দর্শন করা যায় কোনো রকম ধাক্কাধাক্কি ভিড় ছাড়াই। আর মন্দিরগুলো এত সুন্দরভাবে মেনটেন্ড হয়, এত পরিষ্কার, এত পরিচ্ছন্ন, মানে দেখে মন ভালো হয়ে যায়। তো মা কালীকে তো দর্শন করলাম, আর এইখানে বাকিরাও বেশ একটু ভিডিও করছিল, কারণ মন্দির জেনারেলি এত ফাঁকা পাওয়া যায় না। তো এই ফাঁকা পেয়েছিলাম বলেই একটু মায়ের সঙ্গে নিজের ছবি নিয়ে নিলাম, যে এই অপরচুনিটি তো সচরাচর আমরা কলকাতায় পাই না, মানে ঢোকাই যায় না মন্দিরগুলোয়। তো সেইখানে এরকম আমি আর কি মানে ভিডিও করতে পারছি, আমি সত্যিই খুব নিজেকে লাকি মনে করছিলাম। তারপরে পাশে এরকম গণেশজির মন্দির ছিল, তারপরে হনুমানজিরও মন্দির ছিল, এটাও একটা কোনো মন্দির। তো সেইগুলো একটুখানি ফ্রেমবন্দি করে নিচ্ছিলাম, আর মন্দির থেকে এই যে ভিউটা আমি আস্তে আস্তে মানে সেগুলো দেখছিলাম। তারপরে পাহাড়ের এই যে ভিউটা এত সুন্দর লাগছিল, ভাবলাম একটু কাছে গিয়ে একটু ক্যাপচার করি, মানে এরকম ফিলিংস তো এর আগে হয়নি। যাই হোক, আমার ফোনের একটু প্রবলেম ছিল বলে মাঝে মাঝেই দেখবেন আলো একটু এদিক ওদিক হচ্ছে, মানে ফোকাস করতে গেলে একটু সমস্যাই হচ্ছিল। তো যাই হোক, যেরকম ফোন নিয়ে গেছি সেরকমভাবেই শ্যুট করেছি, তো ঠিক আছে ওটাই দিলাম, যা করেছি সেটাই। তো এখান থেকে আবার একটু নিচে নেমে এলাম মন্দিরের, তো সেখান থেকে আবার একটু অন্য রকমের ভিউ। তো সবাই দেখছিলাম বেশ ফটো তুলছে, মানে সবাই ওখানে মানে দর্শন করার পর বেশ ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছে, বেশ বসে গল্প করা যাচ্ছে। আবার আমি একটু আমার সেলফি নিয়ে নিলাম। তা এটা হচ্ছে আবার মন্দিরের ব্যাক সাইডটা, তো ব্যাক সাইডে এলাম, তো সেখান থেকে আবার এক ধরনের ভিউ দেখা যাচ্ছে, মানে পুরোটাই মানে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রূপে আর কি ধরা দিচ্ছে। তো এইভাবে মন্দিরের সামনে পিছনে তারপর বাঁদিক থেকে ডান দিক থেকে প্রত্যেকটা ভিউই ক্যাপচার করার চেষ্টা করেছি।
আকাশটাও এত সুন্দর লাগছিল। এরকমভাবে ক্যাপচার করতে করতে হঠাৎ শিব মন্দির চোখে পড়লো, তো সেখানে গিয়ে একটু মহাদেবকে একটুখানি নমস্কার করলাম। একটু মন্দিরে গিয়ে ঘন্টা না বাজালে মনটা ভালো লাগে না, সেটা করে আবার মন্দির থেকে এরকম বেরিয়ে এলাম। তো এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর সেরকম কোনো এখানে দেখার মানে সেরকম কোনো ভিউ পয়েন্ট আর নেই আজকের দিনের জন্য, এটাই শেষ। তো আবার সেই আমরা মাসোবড়াতে ফিরে যাচ্ছি। তো এই আর কি, যেতে যেতে একদম সন্ধেই হয়ে যাবে, আর পাহাড়ে তো খুব তাড়াতাড়ি, এমনিও আমাদের শীতকালেও আমরা এখানে দেখেছি খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। কখন যে হয়ে যায় বোঝাই যায় না, হয়তো 4টে 5টা বাজবে কিন্তু দেখে মনে হবে বোধহয় 7টা 8টা বেজে গেছে, আর পাহাড়ি জায়গায় তো এমনিও 5টার পর আর সেরকমভাবে কেউ থাকে না বাইরে। তো এরকম আমি শুনলাম যে যারা জানুয়ারি ফেব্রুয়ারিতে আসবে মানে মেন সিজনে, তখন মানে যারা স্নো দেখতে আসবে তখন নাকি রাস্তাগুলোয় স্নো পড়ে থাকে। আমরা তো এরকম কিছু পাইনি, তবে ঠান্ডা তো ছিলই বললামই, মানে রাত্রে তো 4-5 হয়ে যেত আর সকালেও 9-10-এর বেশি কখনোই হতো না। তো এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের রিসর্টের দিকেই চলে যাচ্ছি, সেই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে। তো এরমভাবে দেখুন সূর্যটা অস্ত চলে গেছে, আর কি ভালো লাগছে, মনে হচ্ছে পুরো গ্রিটিংস কার্ডের মতো। তো যাই হোক, তো এবার আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়িয়েছি, বললাম না সন্ধে হলে এত ঠান্ডা লাগে, তখন চা আর একটু গরম গরম পকোড়া পেলে মনে হয় যেন একদম স্বর্গ সুখ পেলাম। তো চা আর পকোড়া খাওয়ার পরে ওখান থেকে একটু ফটো ফটো তুলে নিলাম, তারপরে আবার চলে এলাম। আমাদের সেদিনকার মতো ডে 4 শেষ হয়ে গেল, পরের দিন আবার একটা প্রোগ্রাম ছিল। তো নেক্সট ভিডিও খুব জলদি আসবে, তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।